ঈদের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ আদায় করুন এবং সেজদার মধ্যে গিয়ে শুধুমাত্র একটি দোয়া পাঠ করুন, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে এবং আপনাদের অভাব অনটনকে দূর করে দিবে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জীবনটাই পাল্টে যাবে শুধুমাত্র ঈদের রাত্রিতে দুই রাকাত নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেব এবং কোন দোয়াটা পাঠ করতে হবে বাংলা স্ক্যানের মধ্যে দিয়ে দেব। আমি আপনাদেরকে তার পূর্বে বলতে চাই, ঈদের রাত্রি এমন একটি রাত্রি যে রাত্রিতে দোয়া করলেই কবুল মঞ্জুর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বৎসরের মধ্যে পাঁচটি রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় রাত্র। এই আল্লাহর কাছে পাঁচটি রাত্র প্রিয় রাত্রির মধ্যে দুইটি রাত্র হচ্ছে দুই ঈদের রাত্রি। দুই ঈদের রাত্রিতে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল মঞ্জুর করে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধুমাত্র আমরা মুনাজাত করে দোয়া করব না, নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটা পড়তে হবে। কারণ নামাজের সাজদার মধ্যে যখন বান্দা বান্দিরা চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দা বান্দিদের মাঝে কোনো পর্দা হেজাব থাকে না, সোজা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কালেকশন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এবং বান্দা বান্দিদের সঙ্গে সব থেকে কাছাকাছি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কালেকশন হয়ে যায় নামাজের সাজদার মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এই নামাজের সাজদার মধ্যে যদি গিয়ে আপনারা এ দোয়াটি পাঠ করতে পারেন, জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু আপনাদেরকে দান করে অভাব অনটনকে দূর করে দিয়ে এই দুনিয়াটাকেই আপনার জান্নাতের মতো শান্তি করে দিবে, সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিদি ভাই এবং বোনেরা, নামাজ মুসলমানদের ইসলামের মধ্যে সব থেকে বড় ইবাদত। এই বড় ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ, নামাজ হচ্ছে এমন ইবাদত, আল্লাহর রাসূল যেই কোনো বিপদের মধ্যে পড়তো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি বলে দেব, ঈদের রাত্রিতে যেটাকে চাঁদ রাত্রি বলা হয়, ঈদের রাত্রি চাঁদ রাত্রিতে আপনারা ইশারের নামাজের পরে শুধুমাত্র দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন। আপনারা নিয়তরা বাংলাতে করবেন, নিয়তরা করবেন, আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করলাম বলে আল্লাহু আকবার বলে আপনারা নিয়ত বাঁধবেন। যেই কোনো সূরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এবং নামাজের সাজদার মধ্যে গিয়ে একটি দোয়া পাঠ করতে হবে, আর সেই দোয়াটাই হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। এই দোয়াটা মুনাজাতের মধ্যেও আল্লাহ রাসূল সর্বদাই পাঠ করত এবং সাজদার মধ্যে গিয়ে এর থেকে বড় আর দোয়া হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কল্যাণ রেখে দিয়েছে। এই দোয়াটা যে ব্যক্তি করলো তাকে সকল পৃথিবীর কল্যাণ দান করা হবে এবং পৃথিবীর সকল মন্দ জিনিস থেকে আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। এ দোয়ার মাধ্যমে সকল খারাপি থেকে বাঁচার জন্যও দোয়া রেখে দিয়েছে। তার মানে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কল্যাণ সকল ভালো দান করে দিবে শান্তি দান করে দিবে এবং সকল অকল্যাণ খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বাঁচিয়ে রাখবে এবং ঈদের রাত্রিতে দোয়া কবুলের রাত্রিতে আপনারা দোয়াটা করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে দুনিয়াতেই জান্নাত হয়ে যাবে আমি আপনাদেরকে আমার প্রিয় দীনী ভাই এবং বোনদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দুই রাকাত নফল নামাজ ঈদের রাত্রিতে পড়বেন এবং সেজদার মধ্যে গিয়ে কিভাবে দোয়াটা পাঠ করবেন ধন্য হয়ে যাবেন কপালটা পরিবর্তন হয়ে যাবে সর্বপ্রথম আপনারা ইশার নামাজের পরে কিংবা ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় কোনো সমস্যা নেই আপনারা সর্বপ্রথম ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ বিসমিল্লাহ শাকরা সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله সহকারে আপনারা যে কোনো একটি ছুরা পড়বেন আলামতারা পড়ব আমরা بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول রুকুর মধ্যে আল্লাহু আকবার রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার বেশি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ সেজদায় আল্লাহু আকবার এখনো কিন্তু আমরা দোয়াটা পাঠ করব দেখতে থাকুন সেজদা তাসবিহটা পাঠ করার পরে তারপর আমরা দোয়াটা পাঠ করব এবং বাংলা উচ্চারণ দিয়ে দেব আপনাদেরকে আমি আপনারা শিখে ফেলবেন সর্বশেষ সেজদার মধ্যে চলে গেলাম আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আআলা সুবহানা রাব্বিয়াল আআলা সুবহানা রাব্বিয়াল আআলা এখন দোয়াটা পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে আপনি একটু লেট করবেন বা একটা দোয়া পড়বেন রব্বি গফিরলি ওয়া রহমনি আবার সেজদার মধ্যে চলে যাবেন আবার দোয়াটা আপনারা পাঠ করবেন এভাবে আল্লাহু আকবার সেজদা তাসবিহ প্রথমে তারপর দোয়া সুবহানা রাব্বিয়াল আআলা সুবহানা রাব্বিয়াল আআলা সুবহানা রাব্বিয়াল আআলা আল্লাহু আকবার بسم الله পাঠ করে সূরা ফাতিহা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله پاٹ کرے قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ركوتي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. شزداي الله أكبر شهزدة تزمير پره دواتا بات کرو سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر دوشزار مسكنة تدري كل چلبي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى اكون دواتا قربين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر এখন আমরা দুই রাকাত আদায় করে বসেছি নামাজ এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা পাঠ করতে হবে কিভাবে দেখতে থাকুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله الحمد لله প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা দুই রাকাত ঈদের রাত্রিতে যে নফল নামাজ আদায় করতে হবে এবং সাজদার মধ্যে দোয়া করতে হবে আমরা আদায় করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাঁদ রাত্রিতে ঈদের রাত্রিতে অবশ্যই এভাবে নামাজটা আদায় করবেন এবং সাজদার মধ্যে গিয়ে দোয়াটা পাঠ করবেন এবং আমি দোয়াটাকে স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব একটু পরে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নামাজটা আদায় করার পর
কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু পর্যন্ত পাঠ করলেই চলবে তারপর আপনারা একবার দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরূদ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই একবার দুরূদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ ঈদের রাত্রিতে দোয়া কবুল করে থাকো তুমি বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি পাঁচটি এর মধ্যে ঈদের রাত্রিতে আমি তোমার দরবারে হাত উঠাইলাম গো মাবুদ এই বরকতপূর্ণ রাত্রিতে শ্রেষ্ঠ রাত্রিতে দোয়া কবুল হয় আল্লাহ আমার দোয়াকে কবুল ও মঞ্জুর করো আমার হৃদয়ের মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও যা আপনাদের মনের মধ্যে আছে আপনার ভাষায় আপনি তাই আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই মঞ্জুর হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন এবং এখন আমি আপনাদেরকে দোয়াটাকে স্ক্রিনের মধ্যে বাংলা দিয়ে দিচ্ছি এবং আপনারা আমার সঙ্গে দুইটি বার দোয়াটাকে পড়ুন ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে এবং প্রত্যেক মুনাজাতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা অবশ্যই এই দোয়াটাকেও পড়তে পারেন কারণ এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সর্বদা এই দোয়াটা পাঠ করতেন তাহলে অবশ্যই আপনারা নামাজের সাজদার মধ্যে গিয়ে ঈদের রাত্রিতে এই দোয়াটা পাঠ করলে রকেটের গতিতে কবুল হবে ইনশাআল্লাহ এবং সর্বদা এই দোয়াটা পাঠ করলে আপনার জন্য বিশাল উপকার হয়ে যাবে চলুন তাহলে আমরা বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি এবং সহি শুদ্ধ করে দুইবার পাঠ করছি এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা দশটি করে নেকিও পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار আবার পাঠ করুন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়াটার অর্থটা শুনে যান তারপরে আমি আপনাদের থেকে বিদায় নেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও এবং বিপদ আপদ দূর করে দাও দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে সুন্দর দুনিয়া দান করে দাও অভাব অনটনকে দূর করে দাও যত শান্তি আছে যত সুখ আছে দুনিয়ার মধ্যে যত সুন্দর আছে সমস্ত সুন্দর সুখ শান্তি তুমি আমাদেরকে দান করো অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতের মধ্যে আমাদের জন্য রেখে দাও সমস্ত সুখ সুন্দর শান্তি এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও অকিনা আযাবান নার সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এত সুন্দর একটি দোয়া অবশ্যই আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক عيد مبارك السلام عليكم ورحمة الله وبركاته